আসসালামু আলাইকুম দর্শক, দৈনিক জবাবদিহি পরিবারের কিছু সদস্য মিলে আজকে আমরা মাওয়া এসেছি ইলিশ খাওয়ার জন্য। চলুন যাই দেখি। ভাই এটা কি মিয়ে মিয়ে ইলিশ? শিওর মহিলা? কত দাম কত চাইছেন? অবশেষে দুটা ইলিশ আমরা 1400 টাকা দিয়ে কিনে নিলাম খাওয়ার জন্য। স্যার এটা কি মাছ কিনলেন আপনি? দেশি নদীর মাছ, অল্প টাকায় সস্তা, 600 টাকায় আমরা এই মাছ কিনলাম। এই এই মাছ কি ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? মাছ মিক্সার? আচ্ছা সমস্যা নাই, তাহলে খাওয়া যাবে। এই যে মাছ মাছ কিনতেছি আমরা। ইলিশ মাছ খেতে এসে কম দামে মাছ পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক জনাব রকি ভাই। এরই মধ্যে রাঁধুনির যে অভিনয় করতেছে আমাদের জবাবদিহি পরিবারের আরেকজন সদস্য, তাকে ক্যামেরার সামনে দেখানোর জন্য খুব অনুরোধ করছে। চলুন যাই তাকে একটু দেখে আসি এই রাঁধুনির ক্যারেক্টারে যে অভিনয় করছে। আর আমাদের রাঁধুনি হিসাবে আছে, আমরা ঢাকা থেকে নিয়ে আসছি, রাকিবুল হাসান রাকিব ভাই। অনেক সুন্দর রান্না করতে পারে। এই যে মাওয়া আসছি, এসে ইলিশ মাছ ভাজি খাই। সেই সাথে আমিও একটা রাঁধুনি হওয়ার ভাব নিলাম। ভাব নিতে গিয়ে ইলিশ মাছ ভেঙে খানচুরের মতো অবস্থা। ইতিমধ্যে পাশে দাঁড়িয়ে থাকা আমাদের পিয়াস ভাই, সে বলছে থাক অনেক সুন্দর রান্না পারেন, আর বেশি রানলে হয়তোবা ইলিশ মাছের কাঁটা ছাড়া কিছুই পাবো না। পরে সরে দেওয়ার আগেই সম্মানের সহিত নিজেই সরে গেলাম, অরিজিনাল বাবুর্চিকে দায়িত্ব হস্তান্তর করে দিলাম। দর্শক এই মুহূর্তে আমরা একটু মাওয়াতে আসছি। মাওয়ার ইলিশ, তাজা ইলিশ সুন্দর করে আসলে এইভাবে ভাজি করা হয়েছে। আচ্ছা পিয়াস ভাই, আপনি যে ইলিশ কিনেছেন, দুটা ইলিশের দাম কত? 1400 টাকার ইলিশ কয় পিস হয়েছে গুনছেন? 12 পিস, দুইটা মাথা দুইটা লেজ, তার মানে 100 টাকা পিসি হয়েছে। 100 টাকা পিসি বলা যায়? দুই ইলিশের মোটামুটি 12 পিস চাকা সহ লেজ মাথা দিয়ে ভালো, মানে বেশি দাম হয়নি, মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। এদিকে পাকা মরিচ ভাজা অনেক সুন্দর, মশলা মরিচের গুঁড়া, অরিজিনাল সরিষার তেল সহ আবার এখানে দেখছি ইলিশ মাছের লেজ ভর্তা করে দিচ্ছে আলাদা করে। মানে এক কথায় বলা যায় যে মাওয়া আসলে অরিজিনাল ইলিশের যে ফ্লেভার আমরা সবাই দেখে থাকি শুনে থাকি, সেটা কিন্তু এখানে আসলে কিছুটা হলেও পাওয়া যাবে। এবং পরিবেশটা মনোমুগ্ধকর এবং মানে ভালো লাগার একটা জায়গা। ভোরবেলায় পদ্মার পার থেকে শীতল হাওয়াটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে এবং প্রাণবন্তকর পরিবেশে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। আজকে আমরা এই মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য দৈনিক জবাবদিহির পক্ষে থেকে যারা এসেছি, প্রথমে রকি ভাই, শ্রদ্ধেয় পিয়াস ভাই, শরীফ ভাই এসেছে, রাকিব ভাই এসেছে, আমাদের সুজন ভাই, সব শেষে আমি আরমান ভাই, আমরাই এই 6 জন মিলে এখানে আজকে ইলিশ খাওয়ার জন্য এসেছি। ইলিশ ভাত খাবো এবং আপনাদের দেখাবো। আমরা তাহলে কি এটা ইলিশ মাছের কি লেজটা ভর্তা করলাম না? কাঁটা ছিল সাথে? কাঁটাও ছিল? এইভাবে জাতনি দিয়ে আর কি ছিল আর কি। এখন কাঁটা বাজবেন, সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোতলে
সরিষার তেল। মামা এসে মাছের ব্যবসা শুরু করছে, দেখতে পাচ্ছেন এই যে মাছ কিনছে। স্যার মাছের ব্যবসা কতদিন হলো শুরু করলেন একটু যদি বলতেন? স্যার মাছের ব্যবসা আসলে যদি বলেন তাহলে অনেক আগে থেকেই, জন্ম থেকে জ্বলছি যেমন সেই অবস্থা। তো এই যে মাওয়া ইলিশ খেতে এসে মাছের ব্যবসা শুরু করলেন কেন, কি মনে করেন? সুযোগ সদ ব্যবহার করে ফেললাম। যেমন যেমন এখানে আসলাম মাছ খাইতে, কিন্তু ব্যবসা করব তাতে হলো না, ভাবিনি আগে। তো দেখলাম কুইন ওয়ান, যেমন একের মধ্যে দুই, খাওয়াও হলো বেচাও হলো, ওনার ব্যবসার মতো আর কি। আচ্ছা এই যে এই মাছ যে কিনলেন, এই মাছ নিয়ে কোথায় বিক্রি করবেন? কাওরন বাজার বাবির কাছে? এটা কোথায় বিক্রি করব এখনো কাস্টমার সিলেক্ট না, ব্রাহ্মমান। যাই হোক, আপনি যদি এখন আমাকে 2000 টাকা দেন আমি আপনার কাছে বিক্রি করতে পারব। এই মাছ কত দিয়ে নিছেন? কত দিয়ে নিয়েছি সেটা তো ব্যবসায়িক গুমর পাস করা যাবে না সব জায়গায়। যাই হোক দর্শক, শুনলেন তো আসল চরিত্র, টাকার জন্য সে সব করতে পারে। যাই হোক মাওয়া আসছে ইলিশ খেতে। জি, টাকার জন্য সব করা যাবে না। আচ্ছা, অন্তত এলোমেলো কাজ করা যাবে না টাকার জন্য, হালাল কাজ করা যাবে। দেখ স্যার কিন্তু আসলে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, দেখতেই পাচ্ছেন যে আমরা মাওয়াতে ইলিশ খেতে এসে সাশ্রয়ের রেটে কিন্তু দেশি মাছ সেই মাছটা কিনে নিল স্যার, অনেক ভালো লাগছে, সবাই মিলে আসছি আজকে। রকি ভাই মানুষটা কিন্তু খুব মজার মানুষ, এখানে দেখছেন আমাদের শরীফ ভাই। রকি ভাইয়ের কথা বলতে গেলে আসলে পুরো অফিসটাই সে হাসি খুশিতে রাখার চেষ্টা করে, সত্যি কথা বলতে এটা স্বীকার করতে হবে। আর রকি ভাই এমনি খুব 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 ভালো মানুষ, আর স্বার্থ ছাড়া কিছু বোঝে না, দেখতেই পাচ্ছেন 600 টাকা দিয়ে মাছ সে মাওয়াতে কিনে নিয়ে গেল, মানে এটা বিশাল মানে বিশাল বিশাল স্বার্থতার। সে প্রথমে নিতে চায়নি মাছটা, সেই মাছটা আমিই নিয়ে দিছি আর কি জোরাজুরি করে। তবে কেনার পর দেখলাম এই মাছ 600 টাকার মাছ অনেকে 2000-3000 টাকাও দাম বলেছে। প্রিয় দর্শক, এই যে ইলিশ মাছের লেজ ভর্তা করে দিচ্ছে আমরা, তারপরে বেগুন ভাজিয়ে আছে সাথে, মানে সব দিক দিয়ে আসলে আমরা মানে আনন্দ করছি আর কি, মানে অরিজিনাল যে আসল ফ্লেভার বাড়ির সেই ফ্লেভারটা নেওয়ার চেষ্টা করছি। একটু পরে আমরা টেবিলে যাব, টেবিল ফাঁকা, এখানেই দেখবেন যে খুব তাড়াহুড়ো করে সবাই খাওয়ার জন্য বসবে। চলুন যে আমরা সেই টেবিলে যাই। এবার খাবারের পালা, খাবারের টেবিলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কারা আগে বসেছেন, কারা আগে খাওয়ার চেষ্টা করছেন। আমি তো ক্যামেরাম্যান, যাই হোক আমি তো সবার পরেই খাবো। এদিকে এদিকে শরীফ ভাই কিন্তু খাওয়ার এক বিশাল প্রস্তুতি নিয়েছেন, এদিকে রকি ভাই আমাদের, ওরে বাপ রে বাপ, তার নাকি মানে কি, যাই হোক ওটা না বলি, খাওয়ার স্টাইল দেখুন, মানে কঠিন হারে খাইতেছে। ওই যে মাঝখানে আমার বসার কথা, কিন্তু আমি তো আসলে ভিডিও বানাইতেছি এই জন্য খাইতেছি না। তবে ভাগের জিনিস বাগে খাবে না, ভাগের জিনিসটা রেখে দিবে, সমস্যা নাই। ও এখানে যে আমি ক্যামেরা সেট করে গিয়ে তাড়াহুড়ো করে হাত দিয়ে রকি ভাইয়ের পাশে এবং শরীফ ভাইয়ের পাশে মাঝখানে বসে খাওয়া শুরু করলাম, ওরে বাপরে বাপ। প্রথমেই একটা পাকা মরিচ কামড় দিলাম, তারপরে বেগুন ভাজি, এরপর ডিস্ট্রিবিউশন করছেন ইলিশ মাছ। চিংড়ি আর আমি খাইতেছি ইলিশ, এই হচ্ছে চিংড়ি ইলিশ। বাগের জিনিস খাচ্ছে নাই কথা, তবে একটা লোক আমার টাক আছে এভাবেই সুন্দর পরিবেশনার মাধ্যমে খেয়ে দিয়ে শেষ করলাম। এখন ক্যামেরাটা ক্লোজ করব যেহেতু খাওয়া হচ্ছে। খাওয়া শেষে আমরা একটু মেলার ভিতরে যাব, চলুন দেখে আসি মেলা কেমন। এটা কিন্তু মেলা বললে ভুল হবে, মানে যে কোনো জায়গায়
পর্যটন এরিয়ায় ঘুরতে গেলেই এই ধরনের কিছু এক্সক্লুসিভ দোকানপাট, কসমেটিক্স বা এই এই যে সামনে যেটা দেখছেন কি সুন্দর দোকান, মালা, আংটি, মানে বাচ্চাদের খেলনা, এই দোকানগুলো থাকেই আর কি। তো এখানে একটা দেখলাম সুন্দর দোকান, আরও একটু দেখাতে পারতাম, কিন্তু মাওয়া নামার পরেই প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই জন্য আসলে মাওয়ার যে পরিবেশ ততটা কিন্তু দেখানোর সুযোগ পেলাম না। আমাদের আর এক অভিনেতা দেখুন দোকানে গিয়ে একটা ভাব নিছে, কিনবে না কিন্তু, কিন্তু ভাবটা বিশাল যে এই দোকানের মনে হয় অর্ধেক কিছু কিনে নিয়ে যাবে। তারপরও জোরাজোরি করে দুটা ব্যাসলাইট সে নিল তার দুই আদরের মেয়ের জন্য। যাই হোক দর্শক, দেখতে দেখতে ভোর হয়ে গেল, আমরা ভোরবেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। চলুন যাই, ভোরের পরিবেশটা পদ্মা পাড়ে, পদ্মা সেতুর নিচে কেমন? এই মুহূর্তটা ছিল অতি ভোরে, সূর্য এখন উঠবে, সেই সময় দেখুন পদ্মা নদী নীরব নিস্তব্ধ, কি সুন্দর নিরিবিলি পরিবেশ। যারা সাধারণ মানুষ তারা কিন্তু দেখুন এই যে জালি দিয়ে মাছ মারছে পদ্মা সেতুর কিনার দিয়ে, পদ্মা নদীতে ওই যে পদ্মা সেতু দেখায় যায়, কত সুন্দর লাইটিং, সাজসজ্জায় ঘেরা এই সুন্দর পদ্মা সেতু। দর্শক আজকের পর্বে এই ছিল, দেখানোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই।